নিহতের সংখ্যা এই মুহূর্তে 88 জন, এটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সারা দেশে। এর মধ্যে 14 জন পুলিশ, 14 জন পুলিশের মধ্যে একটি থানায় 13 জন, এনায়েতপুর, সিরাজগঞ্জের এনায়েতপুর, কুমিল্লায় 1 জন কনস্টেবল। এই যে এত মৃত্যু, এত রক্ত, এই কয়েকদিনে মৃত্যু রক্ত হত্যার সংখ্যা প্রায় 300। আজকে অনেকগুলো ঘটনা ঘটল। সরকার বলার চেষ্টা করছে জঙ্গিরা আক্রমণ করছে, সবাইকে ঘরে ফিরতে বলেছে, কি বলবো কিভাবে বলবো বুঝতে পারছি না, কোথায় জঙ্গি সেটা আমরা দেখছি না। আমরা দেখছি পুলিশ গুলি করছে, আমরা দেখছি পুলিশের সাথে হেলমেটধারী, পিস্তলধারী, হকি স্টিকধারী, রডধারী, চাপাতিধারী, শর্টগানধারী তারা হামলা করছে, মানুষ নির্মমভাবে নিহত হচ্ছে। একটা ছোট বিষয়কে সরকার, সরকারি দলের নেতারা নির্বুদ্ধিতা, দাম্ভিকতা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে গুরুত্ব না দেয়া, নিজেরাই সব কিছু বোঝে এবং ঘটনা একটি সেটাকে বিপরীত দিকে নিয়ে যাওয়া, ছাত্র শিক্ষার্থীদের আন্দোলনকে জামাত শিবিরের আন্দোলন হিসেবে ভুলভাবে আখ্যায়িত করতে করতে পুরো পরিস্থিতিটিকে তারা এরকম একটা নির্মম নিষ্ঠুর জায়গাতে নিয়ে এলো। সাধারণ শিক্ষার্থীদের একটি আন্দোলন দমন করার জন্যে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী পর্যন্ত ব্যবহার করা হলো। ব্যবহার করার পরিণতিতে আজকে সারা দেশ রক্তাক্ত। এই রক্তের দায় কার? সরকার কোনোভাবেই এই দায় এড়াতে পারবে না। জঙ্গিরা হামলা করছে এটা বলা যাবে, কিন্তু মানুষকে বিশ্বাস করানো যাবে বলে আমার কাছে মনে হয় না। অস্ত্রধারী আজকে যাদেরকে দেখা গেছে, গুলি করতে যাদেরকে দেখা গেছে, ইচ্ছে করলেই সরকার এদেরকে শনাক্ত করতে পারে। পুলিশের সঙ্গে যাদেরকে দেখা গেছে সেটা ইচ্ছে করলেই বের করতে পারে। তার চেয়ে বড় প্রশ্ন যে পুলিশের সঙ্গে তাদের দেখা গেল কেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেই গুরুত্বপূর্ণ ঘটনাটি হচ্ছে, আমরা গত 2 দিনে লক্ষ্য করেছিলাম পল্লবী ডিওএইচএস এবং মহাখালী ডিওএইচএস, যেখানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা বসবাস করেন, তাদের বাড়ি, সেই জায়গাগুলোতেও প্রতিবাদ হয়েছিল গত 2 দিনে। আর আজকে আমরা লক্ষ্য করেছি সামরিক বাহিনীর যে নিয়ন্ত্রণাধীন যে ক্লাবটি, রাওয়া ক্লাব মহাখালী, সেখানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারা অত্যন্ত কঠিন কঠিন কিছু কথা বলেছেন। সাবেক সেনাপ্রধান ইকবাল ইব্রাহিম তিনি বলেছেন, তিনি এই বক্তব্যটা পাঠ করেছেন সবার পক্ষ থেকে। সেখানে তারা সামরিক বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে না করেছেন, সামরিক বাহিনীর ছত্র ছায়ায় হত্যাকাণ্ড না চালানোর অনুরোধ করেছেন, আরও অনেক কথা বলেছেন। আমি বিস্তারিত বলতে চাই না, আমি এই নিউজের বিষয়ে দিয়ে দিব। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের পক্ষ থেকে বাংলাদেশের ইতিহাসে এই রকম করে কথা বলার কথা কোনো ঘটনা এ যাবৎকালে বা এর আগে কখনো ঘটেনি। আজকে সামরিক বাহিনীকে তুলনামূলকভাবে সহনশীল অবস্থার মধ্যে থাকতে দেখা গেছে, কোথাও কোথাও তারা অস্ত্রধারীদের তারাও করেছে, ফাঁকা গুলি করে বিচ্ছিন্নও করে দিয়েছে বলে জানা গেছে মিরপুর 10 গোলচক্করের দিকে। আজকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ দেখা গেছে পুলিশ আর পুলিশের সঙ্গে এই অস্ত্রধারীদের। সকাল থেকে সারা ঢাকা শহর, মিরপুর 10 বা এই অঞ্চল ছাড়া শহীদ মিনার, দোয়েল চত্বর, টিএসসি, শাহবাগ, বাংলা মোটর, পুরো অঞ্চলটি ছাত্র জনতার দখলে দেখা গেছে, তারা সেখানে অবস্থান নিয়েছে। সকালের দিকে শাহবাগে অবস্থান নিয়ে থাকা ছাত্র জনতাকে জনতার দিকে এগিয়ে যায় একদল অস্ত্রধারী, তাদেরকে ধাওয়া দিলে তারা পিজি হসপিটালের ভিতরে ঢুকে যায়। সেখানে পিজি হসপিটালের পেছন দিকে কিছু লাঠিসোঁটাধারী ঢুকে
তারা ব্যাপক হারে ভাঙচুর চালায় পিজি হাসপাতালের ভেতরে, আগুন দেয়। প্রশ্ন হচ্ছে পেছন দিয়ে কারা ঢুকলো, এর নিঃসন্দেহে সিসিটিভি ফুটেজ আছে, কারা আগুন দিল, তাদের মুখোশ পরা ছিল, এই মুখোশ পরা তখন শিক্ষার্থীরা অবস্থান করছিলেন পিজির গেটে, পিছন দিক দিয়ে এসে আর যারা শিক্ষার্থীদের উপর আক্রমণ করতে গিয়েছিলেন তারা ধাওয়া খেয়ে পিজির ভেতরে ঢুকে যান। এই পিজি হসপিটাল অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে যারা আগুন দিয়েছে নিঃসন্দেহে তাদের ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি ফুটেজ আছে, এটা দেখে শনাক্ত করা দরকার। শুধু জঙ্গি হামলা করেছে এটা বললে সমস্যার সমাধান হবে না। চট্টগ্রামে ব্যাপক সংখ্যক অস্ত্রধারীকে দেখা গেছে, এই অস্ত্রধারী কারা গুলি করেছে এটাকে শনাক্ত করা দরকার। তারা কি জঙ্গি হলে তাদের খুঁজে বের করা দরকার, তাদের পরিচয় নিশ্চিত করা দরকার। হেলমেট পরে কারা থাকলো পুলিশের সাথে তাদের পরিচয় নিশ্চিত করা দরকার। সেগুলো যদি আমরা নিশ্চিত না করি তাহলে আমরা বলতে পারবো যে জঙ্গি হামলা, কিন্তু এই লাশের সংখ্যা এই যে বললাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমি আলোচনাটা যখন শুরু করেছি তখন 8:30 মতো বাজে, তখন নিহতের সংখ্যা 88 জন। সেই 88 জন নিহতের সংখ্যা জানি না শেষ পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়াবে। ছাত্র কার্ফিউ জারি করা হয়েছে, সাধারণ ছুটি দেওয়া হয়েছে, 6:00 থেকে কার্ফিউ জারি করা হয়েছে, আগামী 3 দিন সাধারণ ছুটি দেওয়া হয়েছে, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন তারা ঢাকা মার্চ টু ঢাকা কর্মসূচি আগে ছিল পরশু দিন থেকে গতকালকে তারা এগিয়ে এনেছেন। আমি জানি না কার্ফিউর মধ্যে তাদের কর্মসূচি কীভাবে হবে, তারা কীভাবে করবে, যদি তারা বের হয় রাস্তায় তাহলে পরিণতিটা কী হবে, কালকের অবস্থাটা কী হবে, সত্যি সত্যিই চিন্তিত। সরকার সহনশীল হবে, সরকার আন্তরিক হবে, নাকি সরকার যে বলছে জঙ্গিরা হামলা করেছে সেখানে কঠোর হবে, তাদের যে দাবি সেই বিষয়ে সরকারের অবস্থান কী হবে, কোনো কিছুই আমরা জানি না। আজকে আর কোনো কিছুই পরিষ্কার করে বলতে পারছি না। আগে বলতাম তদন্ত হতে হবে, বিচার হতে হবে, এখন বলছে এই হত্যাকাণ্ড বন্ধ হতে হবে, এই হত্যাকাণ্ড থামাতে হবে। এই হত্যাকাণ্ড যদি থামানো না হয়, এই হত্যাকাণ্ড যদি অব্যাহত থাকে তাহলে লাশের মিছিল শুধু বড় হতে থাকবে এবং লাশের মিছিলের দায় কোনো অবস্থাতেই আওয়ামী লীগ সরকার এড়াতে পারবে না, এড়ানোর কোনো সুযোগ নেই। ফেসবুক বন্ধ করে, হোয়াটসঅ্যাপ বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ সরকার ছাত্র আন্দোলন দমন করার জন্যে পুলিশ ব্যবহার করেছে, র‍্যাব ব্যবহার করেছে, বিজিবি ব্যবহার করেছে, সেনাবাহিনী ব্যবহার করেছে, হেলিকপ্টার ব্যবহার করেছে, সাজুয়া যান ব্যবহার করেছে, যুদ্ধে যেগুলো ব্যবহার হয়। আমাদের সেনাবাহিনী যুদ্ধে ব্যবহার করার জন্যে শান্তি মিশনে গিয়ে যে ধরনের সাজুয়া যান ব্যবহার করে, সেই সাজুয়া যান ঢাকা শহরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, হেলিকপ্টার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, যদিও আজকে হেলিকপ্টার দেখা যায়নি। এই যে সরকারের কঠোরতা, কাউকে গুরুত্ব না দেয়া, কঠোরভাবে সব কিছুকে দমন করতে চাওয়ার যে মানসিকতা, ছাত্রলীগকে যুবলীগকে মাঠে নামানো, অস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে যাদের দেখা গেল তাদের শনাক্ত না করা, তাদেরকে প্রশ্রয় দেয়া, তাদেরকে মাঠে নামানো, এই সমস্ত ঘটনার কোনোটি দিয়েই সরকার রক্ষা পাবে না, সরকারের পক্ষে কেউ থাকবে না। এই সমস্ত ঘটনার যতই বলা হোক যে ওরা করেছে, বিএনপি করেছে এটা মানুষ বিশ্বাস করবে না, জামাত করেছে এটা মানুষ বিশ্বাস করবে না, জঙ্গিরা করেছে এটাও মানুষ বিশ্বাস করবে না, কারণ মানুষ দেখেছে যে কারা করেছে। পিটিএ মারার যে ঘটনাগুলো ঘটেছে সেটা যদি আন্দোলনকারীরা করে থাকে সেটা শনাক্ত হতে হবে, বিচার হতে হবে, সেটা যদি তৃতীয় পক্ষ করে থাকে, কোনো পক্ষ সরকার যেটা বলছে তৃতীয় পক্ষ কান ঝালাপালা করেছে এই বায়বীয় তৃতীয় পক্ষ দিয়ে, সব কিছুর শনাক্ত হতে হবে। পুলিশকে যারা হত্যা করেছে তার বিচার হতে হবে, তদন্ত হতে হবে, মোট কথা সঠিক তদন্ত হতে হবে। এখন তদন্তটা কে করবে? এই সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে, সরকার কি পদত্যাগ করবে আমরা জানি না। তদন্তটা কি সরকার করবে, পুলিশ করবে? সেটা তো ওই আবু সাইদের যেরকম বলে যে ইটপাটকেলে মারা গেছে, আন্দোলনকারীদের গুলিতে মারা গেছে, এই সমস্ত ভয়াবহ অসত্য তথ্য দিয়ে তার তদন্ত হবে না। তাহলে তদন্ত কি জাতিসংঘের অধীনে করবে? হবে? আমরা জানি না কি হবে। তবে একটি কথা শুধু বলতে চাই, আন্দোলনটি যে পর্যায়ে চলে গেছে সরকারের থামা দরকার, হত্যাকাণ্ড বন্ধ করা দরকার,
এবং হত্যাকাণ্ড বন্ধ করার জন্য কি করতে হবে সেই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। একগুঁয়েমি করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না। জঙ্গিরা করেছে এই কথা বলে কোনো লাভ নেই, কারণ মানুষ এটা বিশ্বাস করবে না। যখন কথা বলছি তখন অত্যন্ত বেদনাদায়ক অবস্থা নিয়ে কথা বলছি, সারাদিন এই সংবাদগুলোর মধ্যে থাকতে হয়েছে, মৃত্যুর সংবাদ দেখতে হয়েছে, আহত মানুষের ছবি দেখতে হয়েছে, রক্তাক্ত মানুষের ছবি দেখতে হয়েছে, এগুলো সহ্য করা যায় না। আপনারা যারা দেখছেন, আপনারা যারা পড়ছেন, আপনারা যারা টেলিভিশনে দেখছেন, সেটা আপনাদের ভেতরে একরকমের অনুভূতি হচ্ছে, আর আমরা যারা প্রতি মুহূর্তে নিউজের সঙ্গে থাকছি, রক্তাক্ত ছবি আসছে, ছবিটি প্রকাশ করতে পারছি না কিন্তু ওটা দেখতে হচ্ছে। পিটিএ মেরে আওয়ামী লীগের 6 জন নেতাকে পিটিএ মারা হয়েছে নরসিংদীতে, এই ছবিটা দেখে সহ্য করা যাচ্ছে না। প্রশ্নটা হচ্ছে পরিস্থিতিটাকে এতটা ভয়াবহ জায়গাতে নিলেন কেন আপনারা, এতটা দাম্ভিকতার পরিচয় দিলেন কেন, এতটা নির্বুদ্ধিতার পরিচয় দিলেন কেন? যেহেতু আপনারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন, যেহেতু আপনারা দাম্ভিকতার পরিচয় দিয়েছেন, সেহেতু দায়টা আপনাদেরই নিতে হবে। ছাত্রলীগ আপনাদের এত বড় শক্তি, এত বড় অপরাজয় শক্তি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, টিএসসি, শহীদ মিনার কোনো ছাত্রলীগ নেতাকে দেখা যায়নি, অথচ তারা সাধারণ শিক্ষার্থীদের মনকে একদম মানে বিষাক্ত করে রেখেছে তাদের বিরুদ্ধে। দায় আওয়ামী লীগকে নিতে হবে, দায় সরকারকে নিতে হবে, দায় নিয়ে না নিলে এই সমস্যার সমাধান হবে না। ছাত্র জনতা হত্যা বন্ধ করতে হবে।